হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, আজকে ব্লগের মাধ্যমে অসাধারণ সোশ্যাল এক্সপেরিমেন্ট করব। অনেক সময় অনেকে বিপদে পড়ে, তখন বিপদের সময় টোটোবালারা তাকে হেল্প করে কি না করে সেটা এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো কেমন কি রিয়াকশন আছে চলো দেখে নি। হাসপাতাল বড় রেখে যাবেন, হাসপাতাল আর একটা রিলেটিভ ভর্তি আছে যেতে হবে আর কি। কত হয়ে যাবেন আপনি? কত হয়ে যাবেন মোর ওই স্ট্যাচুটা? তো ওইখানে গেলে ওইখান থেকে হেঁটে কতটা আমার যেতে হবে? এতটা হেঁটে যেতে হবে আমার? কত 5 মিনিটের মধ্যে চলে যেতে পারবো? মানে ঘটনা হচ্ছে কি, আমার একটা রিলেটিভ ভর্তি আছে, হঠাৎ করে শুনেছি যে আমার মানি ব্যাগটা আসার সময় ভুলে গেছে আনতে। একটা বন্ধু এই চিড়িয়াখানা মনে করতো আসলে একটা বন্ধুর বাইকে, যে এখান থেকে যেতে পারছেন একটু নিয়ে যাবেন? মানে পয়সা নেই মুহূর্তে, মানে হঠাৎ করে আসার সময় মানি ব্যাগটা ফেলে চলে এসেছি। ও তো ওই চার রাস্তা মোড় পর্যন্ত নিয়ে যাবেন, নিয়ে যাবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মন থেকে বলছেন তো পরে পয়সা চাইবেন না? তো এই মুহূর্তে পয়সা নেই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই মুহূর্তে কোনো সত্যি পয়সা নেই। মানে যে ওখানে নামার পর বলবেন না তো যে পয়সা দেন? হ্যাঁ যাবেন। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার এই ব্যবহারটা দেখে, যে কেউ যদি বিপদে পড়ে যে হেল্প করলেন। মানে ঘটনা দেখেন, এই যে ভাই তখন ক্যামেরা করছে, ঠিক আছে, মানুষ বিপদে পড়লে হেল্প করে কিনা সেটা দেখছিলাম, এই সেরকম তেমন কিছু হয়নি, এটা টাটা করে দেখ। আমি দেখছিলাম মানুষ না, মানুষ বিপদে পড়লে লোকে হেল্প করে কিনা সেটা দেখছিলাম আমি, সেটা আমার কেউ বিপদে পড়েনি। এই যে টোটোবেলা অনেকে যাই তো অনেকে হেল্প করে না, আপনাকে দেখে খুব ভালো লাগলো। হ্যান্ডশেক করে আর একটু টাটা করে দেন, ওই যখন ক্যামেরা চলছে টাটা করে দেন একটু খালি। মানে সমস্যা উঠেছে কি, বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, আমার রিলেটিভ একটা হসপিটালে ভর্তি আছে, মানে একটা আনতে ভুলে গেছি, একটু যদি হেল্প করতে কিছুটা নিয়ে যেতেন ভাই। ওইদিকে পুলিশ তারা কইবে, পুলিশে হাই রোডের আগে যদি আমি হেঁটে হেঁটে চলে যেতাম এখান থেকে, কাছাকাছি নামিয়ে তুলে আমি হেঁটে যেতে পারবো না, একটু আগে আমি যাদের যাবো সেইটুকুন যে তোমার কাজে লাগে চাপো। আচ্ছা, কতটা তাও একটু যদি বলে হচ্ছে, আমি তো সুবিধা হেঁটে হেঁটে চলে যাবো এখান থেকে। আরে আমার কাছে তুমি যাবা বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যতটা যাবে ততটা নিয়ে যাবেন, তাই তো? ততটা আমি হেঁটে চলে যাবো, আমার যাদুর গাড়ি যাবে চাদ্দুর নিয়ে যাবো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মানে মেনলি কি হয়েছে বলতো, আমি দেখছিলাম মানে আমাদের ইউটিউবে চ্যানেল আছে, অনেকেই না মানুষের বিপদে পড়লে হেল্প করে কিনা সেটাই দেখছিলাম, ঠিক আছে? মানে ভালো লাগলো যে আপনি বললেন যে যতটা মানে যাবেন ততটা নিয়ে যাবেন। আপনাকে তো বললাম যাদুর যাবে তাদুর নিয়ে যাবেন, ঠিক আছে? খুব ভালো লাগলো। দেখো ভিডিও করছি, একটা টাটা করে দাও। বাহ, ঠিক আছে, চলো দেখো কাকাকে, দেখো যতটা পারছে ততটা নিয়ে যাবে বলেছিল, বাট ভালো লাগলো আমার দেখে। থ্যাংক ইউ, ভালো থাকবে। মানে টোটো যেতে যাচ্ছেন, একজনকে গেছিল, দাঁড়া একটু দাঁড়াও বলছে ওইখান থেকে ওদিকে যেতে যাচ্ছেন। এটা সত্যি আমি যাই নাই এখনো, এই কেবল বেরো লাগাবো। আচ্ছা, তার মানে আপনি নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ। ওকে, একটা কথা হচ্ছে, আমরা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, কেউ যদি বিপদে পড়ে হেল্প করে কিনা, আপনি এভাবে হেল্প করলেন আমার খুব ভালো লাগলো। ওই দেখুন ক্যামেরা চলছে, একটু টাটা করে দেন, ওইটা একটু টাটা করে দেন বুঝলি ভাই। আমার একটু ইমার্জেন্সি ছিল বুঝলা, মানে যেতে দিয়ে দাদা ভর্তি বুঝলা, হঠাৎ করে এখানে এসে একটু হেল্প করতে পারো একটুখানি? লেট হবে, একটু না হেল্প করলে ভালো হতো ভাই, খুব ইমার্জেন্সি। দাঁড়াও দাঁড়াও, হসপিটালের কাছে যাবে
বলছি মানে প্রবলেম হয়ে গেছে একটা আর পাড়াতে বাড়িতে আমার এখানে একটা বন্ধুর বাইকে আসলাম মানে একটা রিলেটিভ আমার হাসপাতালে ভর্তি আছে একটু ছেড়ে দিতে পারবে একটুখানি মানে মানি ব্যাগটা আসার সময় আমার ভুলে গেছে আর কি যদি একটুখানি কাছাকাছি দিয়ে যেতেন সুবিধা হতো আর কি এই ইয়ে ওই চৌরাস্তার যে মোড় ওই মোড় পর্যন্ত গেলে যাবে এইটুকু দিলাম এই তো হয়তো ওইখান থেকে কাউকে কাউ সাথে এইটুকু দিয়ে যাবো আমার কাছে মেন পয়সা নেই হ্যাঁ মোড়তরি তাই তো আমরা দেখছিলাম অনেকে না মানে মানুষ কোনো বিপদে পড়ে হেল্প করে না কিন্তু আপনাকে দেখে খুব ভালো লাগলো আরো কয়েকবার শুট করলাম অনেকে হেল্প করলো না খুব ভালো লাগলো বলছি একটু হসপিটালে কাছে যাবে কাছাকাছি আমার একটা রিলেটিভ ভর্তি ছিল মানে একটু যেতে হতো আর কি মানে কী হচ্ছে আমি যখন আসলাম তাদের সাথে মানি ব্যাগ ফেরত ফিরে চলে এসেছি একটু হেল্প করতাম এই মুহূর্তে আমার কাছে পয়সা নেই আর কি তো ফ্রেন্ডস সম্পূর্ণ রিয়াকশন ভিডিওটা তোমার সাথে তুলে ধরলাম আর এই যে রিয়াকশন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু কিছু শ্যুট আমি তোমার সাথে তুলে ধরতে পারিনি কারণ প্রাইভেসির ব্যাপার রয়েছে আর যারা টোটোবেলা আছো তাদের বলছি যদি কেউ অসহায় বা টাকা না থাকে তো অবশ্যই তাদের হেল্প করবেন আর এরকম আরও নিত্যনতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো বাই।